আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ছোট্ট একটি প্রশ্নের উত্তরে নিয়ে হাজির হয়েছি। তা হলো, এক বোন প্রশ্ন লিখেছিলেন যে যদি কেউ দোয়া কুনুত না পারে তাহলে বেতের নামাজ কিভাবে পড়বে, অর্থাৎ বেতের নামাজে দোয়াই কুনুতের স্থানে কি পড়বে। সেই বোনের এই প্রশ্ন উত্তরটি আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি, বেতের নামাজে দোয়া কুনুত পড়াটা ফরজ নয়। বেতের নামাজে দোয়া কুনুত পড়তেই হবে, না হলে বেতের নামাজ হবে না, বিষয়টা এরকম নয়। তবে বেতের নামাজে দোয়া কুনুত পড়াটা সুন্নতে মুয়াক্কাদা, ফিকহি হানাফি মতে এটাকে ওয়াজিব বলা হয়। অতএব আমরা বলতে পারি, বেতের নামাজে দোয়া কুনুত পড়াটা ফরজ না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন এবং পাঠ করার ব্যাপারে হাদিসে উল্লেখ আছে। তো কেউ যদি দোয়া কুনুত না পারে তাহলে সে ব্যক্তি সেই দোয়া কুনুতের স্থানে অন্য কিছু পড়বে কি না, সূরা কেরাত পড়বে কি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোনো জিকির আজগার আছে কি না। প্রশ্নের উত্তর হলো, দোয়া কুনুত না পারলে সে সরাসরি রুকুতে চলে যাবে, সেই স্থানে অন্য কিছু পড়তে হবে এরকম কোনো বিধান হাদিস দ্বারা সাব্যস্ত নয়। দোয়া কুনুতের জায়গায় আমরা যেখানে দোয়া কুনুত পড়ি, সূরা ফাতিহার শেষ করার পরে অন্য একটা সূরা পড়ার পরে আমরা যখন দোয়া কুনুত পড়ি, সেই স্থানে যদি কেউ দোয়া কুনুত না জানে, না পড়তে পারে, তাহলে তার জন্য দোয়া কুনুত পড়া জরুরি নয়। অর্থাৎ সে সরাসরি রুকুতে চলে গেলেও তার নামাজ হয়ে যাবে, এজন্য তার কোনো ক্ষতি হবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তবে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে দোয়া কুনুত শেখার জন্য, দোয়া কুনুত শিখতে হবে এবং দোয়া কুনুত শিখে বেতরের নামাজে দোয়া কুনুত পড়তে হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কুনুত পড়েছেন বেতরের নামাজের শেষ রাকাতে। এজন্য আমরা সকলে দোয়া কুনুতটা শেখার চেষ্টা করব। খুব সহজে আপনি এখন দোয়া কুনুত শিখতে পারবেন। যদি আপনি দেখে দেখে পড়তে না পারেন তাহলে আমরা বিভিন্ন ভিডিও ক্লিপ তৈরি করেছি দোয়া কুনুত শেখার জন্য, বাংলা উচ্চারণ লিখে দিয়েছি, মস্কের মাধ্যমে দোয়া কুনুত শিখিয়ে দিয়েছি, এরকম অনেক ভিডিও ক্লিপ পাবেন। আমার ব্যক্তিগত ভিডিও ক্লিপও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা খুব শীঘ্রই দোয়া কুনুত যারা পারেন না শিখে নেওয়ার চেষ্টা করবেন, আর যতটুকু পারেন শিখেছেন ততটুকু আপনারা পাঠ করবেন। এর পরিবর্তে অন্য কিছু যদি আপনি বিকল্প পদ্ধতি যদি আবিষ্কার করে ফেলেন তাহলে অনেকে দোয়া কুনুত শেখাটাকে বাধ্যতামূলক বা গুরুত্বপূর্ণ মনে করবে না। এজন্য দোয়া কুনুতটা অবশ্যই শিখতে হবে, এটাকে গুরুত্ব দিতে হবে। আমরা শিখব, যতদিন শিখতে পারবো না ততদিন আমাদের দোয়া কুনুতের জায়গায় বিকল্প কোনো দোয়া পড়া বা কোনো সূরা কিরাত পড়া এরকম কোনো নতুন পদ্ধতি আবিষ্কার করাটা ঠিক হবে না। এজন্য দোয়া কুনুতটা শেখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, যদিও ফরজ নয়, এটা না পড়লে নামাজ হবে না, বিষয়টা এরকম নয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমার নিজস্ব তত্ত্বাবধানে বিন ইমদাদ ফাউন্ডেশন নামে একটি সেবামূলক সংস্থার যাত্রা শুরু করেছি। আমাদের ফাউন্ডেশনের তিনটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে। নাম্বার ওয়ান, অসহায় এতিম শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা, যেন সামান্য পয়সার অভাবে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। নাম্বার টু, হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা। নাম্বার থ্রি, দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বেকার যুব সমাজের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। অতএব আমার প্রাণ প্রিয় দর্শকদের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আমার সাধ্যের সবটুকু দিয়ে, অর্থাৎ আমার সময়, আমার মেধা, আমার শ্রম এবং সামর্থ্য অনুযায়ী আমার অর্থ, এগুলো দিয়ে আত্মমানবতার সেবায় এই মানবিক কাজে আমি আত্মনিয়োগ করেছি। সাথে সাথে আপনাদের কাছে উদারত আহ্বান করছি, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আত্মমানবতার সেবায় অংশগ্রহণ করতে চান, আপনারা প্রত্যেকে আপনাদের দানের হাতকে বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পরকালে এর জন্য আপনাকে উত্তম প্রতিদান দিবেন। সুতরাং বিন ইমদাদ ফাউন্ডেশনে যারা আর্থিক সহায়তা পাঠাতে চান তারা এই স্ক্রিনে থাকা বিকাশ নাম্বারে আপনাদের আর্থিক সহায়তা পাঠাতে পারেন। স্ক্রিনে থাকা একটিমাত্র এই বিকাশ নাম্বারটি আমার মুখ থেকে শোনার পরে মিলিয়ে নেবেন, যেন কোনো রকম কারচুপি না হয়। বিকাশ নাম্বারটি হলো
01735143046 এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হলো 28220। আপনারা বিকাশ নাম্বারে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের আর্থিক সহায়তা পাঠাতে পারেন। সবশেষে আমার ভালোবাসার মানুষগুলোর কাছে দাবির সুরে বলছি, আপনারা যদি প্রত্যেকে আপনাদের দানের হাতকে বাড়িয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই মানবিক কার্যক্রম বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় প্রসারিত করব।